আমি ফ্যাক্টরি ম্যানেজার বশির আহমেদ। আমার আমি ধারণা করতেছি শর্ট সার্কিট থেকে আগুন লাগছে, আনুমানিক 5টা 20 মিনিটের ভিতরে আগুনটা লাগছে। আগুন লাগলে আমরা চেষ্টা করছি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করার, যখন আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখন আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যেখানে খুলনা যতগুলো ইউনিট আছে সব ইউনিটে আমি ফোন করে তাদেরকে অ্যালার্ট করছি। আর আমার ফ্যাক্টরির ভিতরে কর্মরত যত শ্রমিক কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে রেস্কিউ করেছি ইনশাল্লাহ। আর কিছু যদি জানতে চান বলতে পারেন। ক্ষতির পরিমাণ, আপনি ক্ষতির পরিমাণ মনে করেন এটা প্রায় 100 কোটির উপরে টাকা, ভিতরে ফিনিশ গুডস আছে 750 মেট্রিক টন, যার বর্তমান বাজার মূল্য 11 কোটি টাকা। র জুট আছে ভিতরে 35,000 মন, যার বাজার মূল্য 12 কোটি টাকা। মেশিনারিস এবং অবকাঠামো দিয়ে 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে ইনশাল্লাহ। ফ্যাক্টরির সকল অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন ভিডিও করে, আপনারা ভিতরে দেখতে পারেন। উপর থেকে আগুনের তাপে চাল ভেঙে পড়ে মেশিনের ভিতরে সকল শক মেশিন পুড়ে কয়লা হয়ে গেছে, গলে গেছে। আমরা এখানে 550 কর্মকর্তা কর্মচারী, শ্রমিক কর্মকর্তা কর্মচারী কাজ করে, আমাদের রুটি রিজের জায়গায় এখানে গত 13 বছর ধরে সুনামের সাথে মেশিন এই মিলটা চলে আসছে। এখন কি হবে, এত লোকের রুটি রুজি কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই জানে। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব বিষয়টি নিখুঁতভাবে যেন তারা বিবেচনা করেন। ক্ষতি কী হয়েছে আপনারা দেখতেছেন, বুঝতেছেন, আমার মিলের কিচ্ছু নেই। বলতে গেলে কি আমার 750 টন ফিনিশ প্রোডাক্ট রেডি ফর এক্সপোর্ট, মোংলা যারা পাট থেকে সুতো তৈরি হয় সেইটা রেডি করে কমপ্লিট করার, সেইটা টোটাল শেষ হয়ে গেল প্রায় 13 কোটি টাকার মাল। এবং আমার 4টে স্টোরে যে মাল ছিল তাও 13-14 কোটি টাকা হবে, 2-1 লাখ টাকা আপডাউন হতে পারে বা 2-1 লাখ আপডাউন হতে পারে। টোটাল বিল্ডিংয়ে দেখছেন কীভাবে ভাঙিয়ে ফাইটিয়ে অত ফেলাই দিতে হবে, যদি ফ্যাক্টরি ভবিষ্যতে করতে পারে মিল। আবার তিন সব পুড়ে গেছে, মেশিনারিজগুলো টোটাল গলে গেল। এবং এটা আমি আগেও দুজন থেকে বলছি, ডিউ টু আওয়ার ফায়ার ব্রিগেড, তাদের কোনো দায়িত্ব জ্ঞান নাই, তারা সুষ্ঠুভাবে কাজ করে না, শুধু দেখবেন জানালার কাছে মারতেছে আর ই মারতেছে। আমি নিজে বললাম যে আমার ট্রেনে তুমি সব জানালা ভেঙে দাও, দিয়ে চারপাশে পানি মারো হয়ে যাবে, তারা মানলো না। তারা তাদের নিজেদের মতো কাজ করে, আমার পক্ষে কত করা সম্ভব, বুঝতে পারছেন? আমার গলা টলা সব বসে গেছে। তো মেশিনগুলো নষ্ট হলো ডিউ টু ফায়ার ব্রিগেড, তাহলে মেশিন একটাও নষ্ট হতো না। ও তো যাইতে মেশিন না, যদি এখনও দেখেন করে দেখে যান এখনও জ্বলতেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তাতে আমার ওভারঅল মনে করো প্রায় 100 থেকে 200 কোটি টাকার ক্ষতি এসে দাঁড়াইছে। ব্যাংক ওয়ার্কিং ক্যাপিটাল আছে, সেটা আছে, আবার ইন্স্যুরেন্স আছে, কি ইন্স্যুরেন্স তত থাকে না, বুঝতে পারছেন? ব্যাংক লোন আছে, ব্যাংক লোনও বই না। আমি খুব রিটার্ন ক্লিন ব্যবসা করি, তো দোয়া করে আর কি বলছে ইনশাআল্লাহ।